नमस्कार বন্ধুরা আপনাদের সকলকে সুস্মিতার রান্নাপাট চ্যানেলে স্বাগত। আজকে আমার রেসিপি হলো বাসন্তী পোলাও। জলের সঠিক পরিমাণ সহ আমি আজকে বাসন্তী পোলাও করে আপনাদেরকে দেখাবো। আপনারা সবাই বাড়িতে বাসন্তী পোলাও করেন আমি জানি, কিন্তু আমি কিভাবে বাসন্তী পোলাও করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই বাসন্তী পোলাও গরম গরম আলুর দম কষা মাংসের সাথে খেতে খুবই ভালো লাগে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে দেখতে থাকুন আমি কিভাবে বাসন্তী পোলাও তৈরি করি। বাসন্তী পোলাও করার জন্য আমি মেজারিং কাপে এক কাপ গোবিন্দভোগ চাল নেব। চালটা বাটিতে ঢেলে দিলাম। এবার চালটা আমি ভালো করে ধুয়ে নেব। চালটা একটা এরকম বড় ছাঁকনিতে ঢেলে নিয়েছি আর এইভাবে চালটা ছড়িয়ে দেব। আর নিচে একটা বাটি রেখেছি, জলটা ঝরে যাবে এবং চালটাও একটু শুকনো হয়ে যাবে। এইভাবে আমি 20 মিনিট চালটা শুকাতে দেব। 20 মিনিট হয়ে গেছে, চালটা অনেকটাই শুকিয়ে গেছে দেখুন। এবার আমি চালটার মধ্যে ঘি মাখাব। এবার আমি চালের মধ্যে 1 চামচ ঘি দিলাম, 1 চামচের একটু কম নুন দিলাম, 1/2 চামচ হলুদ দিলাম। এবার আমি ভালো করে মেখে নেব। ভালো করে আমি গোবিন্দভোগের চালটা ঘি হলুদ নুন দিয়ে মেখে নিলাম। এইভাবে আমি 10 মিনিট রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, চালটা মাখানো আছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। ঘি দিলাম কড়াইয়ের মধ্যে 1 চামচ, আর 1 চামচ দিলাম, মোট 2 চামচ ঘি দিলাম। এবার আমি ঘিয়ের মধ্যে একটা তেজপাতা দিচ্ছি, 3 টুকরো দারচিনি দিলাম, 3টে ছোট এলাচ দিলাম আর 4-5টা লবঙ্গ দিলাম। আমি গোটা গরম মশলাগুলো এই 30 সেকেন্ডের মতন নাড়াচাড়া করলাম, একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি এর মধ্যে কাজু বাদাম দিয়ে দিচ্ছি আর কিশমিশ দিয়ে দিলাম। কাজু বাদাম কিশমিশগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গোবিন্দভোগের চালটা দিয়ে দেব। গ্যাসটা কিন্তু একদম কমিয়ে দিয়েই আমি এইগুলো কিন্তু ভাজলাম। এবার আমি গ্যাসটা মিডিয়ামে করে দেব। মিডিয়ামে আমি গ্যাসটা রাখবো, তারপর একদম কমিয়ে দেবো। চালটা ওদিকে ভাজা হচ্ছে। এবার আপনাদের বলে দিই, আমি এই মাপের 1 কাপ চাল নিয়েছিলাম, তাই এই মাপের আমি 1 জলটা নেব। এই 1 কাপ জল নিলাম,
জলটা আমি গরম করতে দেবো বলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আরও এক কাপ জল নেব, মোট দু কাপ জল নিলাম। এক কাপ চালে দু কাপ জল, আর আপনারা যদি দু কাপ চাল নেন তাহলে চার কাপ জল দিতে হবে। এবার জলটা আমি গরম করতে দেব। চালটা আমি দু মিনিট ধরে নাড়াচাড়া করলাম, এবার আমি গরম জল দিয়ে দেব। জলটা গরম হয়ে গেছে, জলটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু চালটা ঝরঝরে হয়। যখন ভাতটা হবে তখন একদম ঝরঝরে হবে। দিয়ে দিলাম, এবার আমি এর মধ্যে দেব তিনটে কাঁচা লঙ্কা। জলটা ফুটে উঠেছে, এবার আমি চাপা দিয়ে দেব। আর জলটা ফোটানোর জন্য কিন্তু আমি গ্যাসটা জোরে দিয়ে দিয়েছিলাম, এবার আমি গ্যাসটা একদম কমিয়ে দিচ্ছি। কমিয়ে দিয়ে 10 মিনিট চাপা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে দেব। আবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে। জলের পরিমাণটা সঠিক দিলে পোলাও একদম ঝরঝরে হয়। এইভাবে বাড়িতে আপনারা বানাবেন, পোলাও একদম ঝরঝরে হবে। এবার আমি এর মধ্যে চিনি দিলাম। যেহেতু পোলাও একটু মিষ্টি হয় আমি 2 চামচ চিনি দিলাম, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিলাম। ভালো করে চিনি আর গরম মশলাটা এই পোলাওটার সাথে ভালো করে মিশিয়ে দেব। একদম রেডি হয়ে গেল বাসন্তী পোলাও। করা খুব সহজ, আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন। এবার আমি গ্যাসটা একদম নিভিয়ে দিচ্ছি আর 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। একদম রেডি পরিবেশন করার জন্য বাসন্তী পোলাও। আপনারা এই বাসন্তী পোলাও আলুর দম, কষা মাংসের সাথে পরিবেশন করতে পারেন। এবার আমি নামিয়ে নেব। গরম গরম বাসন্তী পোলাওয়ের সাথে আলুর দম, কষা মাংস খেতে খুবই ভালো লাগে। আপনারাও বাড়িতে এইভাবে বাসন্তী পোলাও বানিয়ে গরম গরম মাংসের সাথে আলুর দমের সাথে ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমি এখানেই রাখলাম, আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।